এই কালকে যে আসছে বাবু এই ইয়ে টিকিটটা আর এটা ঠিক কি বলে একটা হ্যালো গুয়াহাটি ভিসা নাম্বার কত ক্যাটাগরি কয়জন যাচ্ছ ডেট অফ ইস্যু ডেট অফ এক্সপায়ারি জার্নি অ্যালয়েড সিঙ্গেল তারপর পারমিটেড টু স্টে 30 দিন যে তুমি থাকছো এই কিসে যাবে বাই ট্রেন বাই এয়ার রোড আর ওই বাংলাদেশ সাইকেল এই এগুলোই লেখা আছে আর কিছু লেখা নেই ভিসাতে আর ইয়েতে পাসপোর্টে কি কিছু লেখা থাকে নাকি কিছু লেখা নেই এটা পাসপোর্টে কি না কিছুই তো দেখা যাচ্ছে না এটা কি পাসপোর্ট এই তো এই আধার কার্ড এই করা বাবা 30 দিনে বেশি থাকো না সেটা আইসো সত্যিকারে যদি যেতে পারতাম আমি তখন মানে কি যাওয়ার জন্য খুবই বাংলাদেশ যাবে এখন চলে যাচ্ছে মনটা সত্যিকারে খুব খারাপ এই যে 15 বছর পর 15-16 বছর হবে না 18 বছর পর যাচ্ছে এই যে শাশুড়ি মানে এই যে যদিও আমাদের বাংলাদেশে ওখানে মামি শাশুড়ি তারপর আমার যা এটা থাকে আমি সবার জন্য সব এগুলো নিয়ে যাচ্ছে শাড়ি শাল বাচ্চাদের জন্য এই যে নিয়ে যাচ্ছে ওখানে নাকি আবার সোয়াবিন পাওয়া যায় না তাই কাকু যে সোয়াবিন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সোয়াবিন নিয়ে যাচ্ছে ব্যাগটা গুছে এটা মোটামুটি গোছানো হয়েছে এটা ওই ব্যাগে দিয়ে দেবো না না ওই সুমনের ছেলে আচ্ছা আচ্ছা মোটামুটি এটা গুছানো হয়েছে তো কাকুর জামা কাপড় গুলো আয়রন একটা বাইরে রাখো যেটা পরে যাবে আর এগুলো সব বাবা একটা জামা বছর কাটিয়ে দিতে পারে একটা জামা মেয়ে বলছে বলে আমার পাপা একটা জামা এক বছর কাটিয়ে দিতে পারে গুছিয়ে নি পাসপোর্টে তো ভাইবে কার ভেতরে এটাকে একদম চাপে লাগিয়ে দেবো এটা আর একবারে বাংলাদেশে এটাকে কেন আমার এক ভাগনা বাংলাদেশে থাকে নাতি আর কি ভাগনার ছেলে মানে আমার নাতি যমজ এক ছেলে এক মেয়ে মেয়ের জন্য কিছু নেবে না ছেলের জন্য ওই যে গাড়ি নিয়েছে যাও ওখান থেকে নিয়ে যাবে এখান থেকে টেনে নিয়ে যাওয়াও তো মুশকিল আছে না ইয়ার কি করলাম না জন্য নিচ্ছে না না তোমাকে তোমার জন্য তো আমি কালকে কিনে দেবো তোমার জন্য দাদা পাপা পায়ের কাছে একটা আছে ওটা নিয়ে খেলা করবো আমার মেয়ের ভীষণ শরীরটা আর হঠাৎ কেন কি জানি ওর শরীর খারাপ শুনলে আমার বুকের ভিতর ধুপ ধুপ করে ওই বলছে বাম সাইডে আবার এই যে দেখো নাতনির কাছ থেকে উপর উঠে বললো এখন থেকে এটা শুরু করলাম বিশেষ করে সকালে তো অনেক দৌড়া দৌড়ি এই সেই ঝাপাঝাপি আর রাতটা এখন বড় হয়েছে দিনটা ছোট মানে দিনের বেলা সময় ঠিক মতো হয় না ওই যে টুকু দেখাই এখানে ওখানে টুকা যতটুকু পারি শেয়ার করি এই দেখি খুলে যাবে রাতটাই একটু বড় টাইম পাই তাই রাত থেকে শুরু করি তোমাদের সঙ্গে গল্প করা দেখি 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 এটা ঢুকিয়ে দিই এখন থেকে শুরু করলাম এটা কন্টিনিউ কালকের আবার এ করে আপলোড হচ্ছে না অনেক চেষ্টা করে এ করে জামাই এ করে অনেক চেষ্টা করে ছাড়লো তারপর সকালে একটা শর্ট ছেড়েছি দেখো তোমরা সবাই শর্টটা কি নিলো ওটা ইচ্ছাকৃত আমাদের নয় অনিচ্ছাকৃত মোবাইলের কিছু ইয়ে তারপর বাচ্চা এখন হ্যাঁ ছোটরা তো দৌড়াদৌড়ি এসেই করে এখন ডিজিটাল যুগ হয়েছে এখন আমাদের থেকে ওরা বেশি মোবাইলের অনেক কিছু জানে মেয়ের শরীর ভালো নেই মেয়ে বারবার যে তুমি খাটের ভুল কিছুই বলবো
এখানে একটা পাপাকে বালিশ তো নেই কি করতে বেশি বড় আমি কি বুঝিয়ে আপনি গ্যাসে অফ করেছো রাত্রিবেলা আর কিছু মানে দুপুরে তো বিরিয়ানি করেছি একটু মাংস তুলে রেখেছিলাম এই দুটো ট্রেনের টিকিট আর এতো কি হলো এই দুটো বাইরে রাখবো তাই তো আর পাসপোর্টটা ব্যাগের ওই কাটা ঢুকিয়েছি না দিলে তাতানকে পুলিশ দাদুরা ধরে নিয়ে চলে যাবে পুলিশ দাদুরা এটা তাতান একটা বালিশ নিয়ে আমি নিয়ে আসছি না বলে আসছি আসছি দাদা আসছি আওয়াজ করবে না আমার নাতনি কথা বলছে আমরা যে বলি না বললাম না আজকালকার কাউকে শেখাতে লাগে না বাচ্চাদের ওরা একাই একাই শিখে যায় বলি ও তো তাই বলছে আমার মা ঘুমোবে বালিশটা আনছি তোমরা দেখো আস্তে ও শরীরটা খুব খারাপ লাগছে এই যে বাম সাইডটা কেন কি জানি সন্ধ্যে থেকে বারবার বলছে মা বাম সাইডটা কেমন ভারী ভারী লাগছে এই এটা কি করেছো ঠিক এ ছিঁড়ে দেবে আধার কার্ড ছিঁড়তে পারবে না বাচ্চাদের খাইয়ে দেবো ওই যে নাতনিও শুয়ে পড়লো তার মামার পাশে গুছিনি এই যে আবার একটা এই ব্যাগটা গুছাবো এই যে আর একটা ব্যাগ আছে এর ভেতর অনেক কি কি আছে এই সোয়াবিন এটেগুলো তারপর ট্রেনে তো এখন ঠান্ডা পড়ে গেছে এই চাদর টাদর গুলো ওটাকে একদম লক করে দেবো চাদর টাদর গুলো চপল টপল গুলো এর ভেতর ঢুকিয়ে দেবো এইটা চেন খোলা থাকবে ওখানটা আবার মানে ওখানে আর এটা খাবারটা ওর থাকবে এটা খুঁজতে সুবিধা দুটো বিছানার চাদর তোমার সোয়েটার তোমার চাদর চপ্পলটা ওই যে এখানে তোমার চা পাতা চপ্পলটা ওর ভিতরে দিয়ে হ্যাঁ চপ্পলটা ওই তো ওই প্লাস্টিকে দিয়েছি ব্যাগে এক সাইডে রেখে দেবো ওই তো চপ্পলটা ওখানে দিয়ে দাও এই যে ঠিক আছে গুছিয়ে নি একটা দাও হ্যাঁ আজকে আর কথা বলবো না তোমাদের সঙ্গে দেখা হবে না তোমরা মানে এখনকার মতো শুভ রাত্রি কালকে আবার দেখা হচ্ছে সকালে নগর কীর্তনে সবাই বেরোয় আমাদের এখানে তাই ইচ্ছে আছে বাড়িতে কালকে আবার রাস পূর্ণিমা আছে চন্দ্রগ্রহণ আছে রাস পূর্ণিমা বলে সেই জন্য একটু কালকের নগর কীর্তনের ওই একটু কীর্তন বাড়িতে ডাকা ডেকেছি আর কি আসবে সেই জন্য সকাল সকাল উঠতে হবে তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর দেখো কিন্তু এটা হ্যাঁ স্কিপ করো না আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়েকে মেয়ের মানে রোজ দিনই একই কথা বলি জানি শুনতে একই কথা বারবার বললে শুনতে খারাপ লাগে তবুও বলছি তাছাড়া কোনো উপায় নেই তোমরা রাগ করো না খারাপ ভেবো না থেকো পাশে আজকে রাখছি শুভরাত্রি কন্টিনিউ থাকবে কালকে সিনকে দেখলে না যে লাউ গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছিলাম আমি তো জানি গাছ হবে না কিন্তু দেখি আস্তে আস্তে হচ্ছে তার সঙ্গে মনে হয় লঙ্কা গাছ ওই যেগুলো লঙ্কা গাছ হয়েছে বাবু এগুলো কুমড়ো গাছ না লাউ গাছ সে যাই গাছ হোক লাউ গাছ হলো তোমার তুমি লাউ শাক খেতে ভালোবাসো আমি কুমড়ো শাক আগে গাছগুলো তো হোক তাই না এই যে এখানে হচ্ছে আঙুল দিয়ে দেখাবো না বাবা অনেক কষ্ট করে গাছগুলোকে আমি তুলেছি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত মানে ফল না ধরুক শাক সেই শাক পাতা তো খাওয়া যাবে না পচা গোবরগুলো এখানটা ই করে দিই সার হবে কুমড়ো গাছ ওই গাছ হোক হ্যাঁ আসছি এখানে এই গোবরগুলো ঢাললাম বাবু
কাঁচা গোবর গাছের গোড়ায় দিলে গাছগুলো সব নষ্ট হয়ে যায়। বেগুন গাছটা আসছি, আমি আসছি, দেখি বেগুন গাছটা হয় কি না। একদম ইয়ে হয়ে গেছে, একটু ওই যে গোবর ঢাললাম, গোবর শুকনো, কাঁচা গোবর তো দেওয়া যাবে না, শুকনো শুকিয়ে গাছের গোড়ায় দেবো। এই যে আমার দিদিয়া উঠে, আমার দিদিয়া উঠে বলেছে দাদা স্কুলে চলে গেছে। এই যে ইনি সবে ঘুম থেকে উঠলেন। টাটা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবাইকে জানাই সূর্যতপা ব্লগের পক্ষ থেকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, পরিবারের সবাই ঠাকুরের দয়ায় ভালোই আছেন। আমি উঠেছি অনেকক্ষণ আগে, আজকের বলে দিতেছিলাম আজকে তোমার কাকু চলে যাবে, তারপরে একটু নগর কীর্তন, নগর কীর্তনের কথা বলতে শোনো না, আমি মানে কি কীর্তনালারা যে এসছে, এসে এতটুকু সময় দাঁড়ায়নি, কোনো রকম তুলসী তলায় একটা ফুল দিয়ে এ করে নিয়েছে। আর মেয়েকে আমি আগে থেকে মানে ভিডিওটা এ করে দিইনি, মোবাইলটা এ করে দিইনি, ও তো তাড়াহুড়ো করতেও পারে না, যার জন্য কোনো এই এ করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। খারাপ ভেবো না বা ভুল বোঝো না যে কাকিমা মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা নয়, শুধু তুলসী তলার একটু এ তুলেছে মেয়ে, ওইটুকুই, আর কিছু না। ঠিক আছে দিদিয়া উঠে পড়ো, টাটা বলো তো, বলো কেমন আছো, বলো আমি ঘুম থেকে উঠলাম, বলে উঠে দাঁত মাজি পরে কথা বলবো। কি হলো আবার এর বিছানাটা, যে বাসি ঝাঁটটার সব দেওয়া হয়ে গেছে, নাতনি নেমে গেল, এই বিছানা দেখো, এই যে বিছানার অবস্থা কি হয়ে আছে, এই যে তোমার কাকুর জামা কাপড় সব আয়রন করে রেখেছি, সব ঢুকিয়ে দেব। ওই যে মেয়ে, মেয়ে বাবু হাই, সবাই কেমন আছো, সুস্থ আছো, ভালো আছো নিশ্চয়ই, তো আমি রান্নাটা হঠাৎ, এই যে মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, ভাত ডাল, কালকে রাত্রে বাসন ধুইনি, শরীরটা নিজেরও ভালো লাগছিল না, এই যে বললো থাক, এই যে আমার নাতনি এখানে জামা কাপড় ভাঁজ করতে, হ্যাঁ কি করছে, ওর মুখ হাতটা ধুয়ে দিই, তোমরা দেখো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, বেশি বড় হলে আবার তোমাদের বিরক্ত লাগবে, এই যে কাকিমা কত বড় একটা ভিডিও ইয়ে করে ছেড়েছে, হ্যাঁ বেশি বড়ও করবো না, অল্প অল্প করে একটু একটু করে দেখাতে থাকি, তোমরা পাশে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু, হ্যাঁ বিছানা টিছানা তুলে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, রাখ, টাটা। ভালো থেকো, আমি বের করতেছি, ব্যাগ দিছি না, এটা ইন্দুরি কাটা, এসে ব্যাগটা একটু তুলে নাও, তুলে নাও রে, সাবধানে থাকবে, সাবধানে যাবে, ওই যে বাবু যাচ্ছে,
ভিডিও কলে রোজ কথা বলো। ভাইকে পেয়ে 18 বছর পর যাচ্ছ, ভাইকে পেয়ে আবার আমাদের কথা ভুলে যেও না। পাসপোর্ট আছে এসে যাও, সাবধানে যাও, ট্রেনে সেভেন নামবে। ছেলে দৌড়ে গিয়ে দাদার কাছে, জোক টোক নেই তো বাবু? আমি যাবো না, তুমি যা, আমি যাবো না। বন্ধুরা, বাবা চলে গেল, ঘরটা পুরো খালি রাখছে, ছেলে কাঁদছে, তার দাদনের সাথে যাবে বলে। তো মেয়ে ঘুমাচ্ছে, তো মেয়ে যদি উঠে দেখি আজকে ভ্লগটা এখানে কি অন্য ভিডিও দেখো, কি সুন্দর ধানকে, সুন্দর লাগছে।